গরিব মানুষকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তিকে কাজে লাগাবার জন্য যে ভিশন নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে বুধবার প্রজ্ঞা ভবনে আবার সরকার ওয়েবসাইটে টেকনিক্যাল সেশন আমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আমার সরকার ওয়েব পোর্টালের কাজকর্মের উপর আলোকপাত করেন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। আমার সরকার ওয়েবসাইটের উপর আলোকপাত করে মুখ্যমন্ত্রী জানান যে সবার প্রতিনিধিত্ব এবং অংশীদারির মাধ্যমেই যে কোনো কর্মসূচিকে সফল করতে হবে। এ প্রসঙ্গে রাজ্যের সাফল্যের কথা নিজের বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মানে যে কোনো যোজনা আমরা বানাই সেটা যেন সার্বিক উন্নয়ন হয়, সব মানুষের জন্য যাতে হয়। তো স্লোগান তো আমরা করি, কিন্তু দেখা যায় অনেক সময় সেগুলো এখানে যারা উপস্থিত আছেন সরকারি আধিকারিকরা এবং আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, আমরা জানি, আমরা সবাই চেষ্টা করি আপনারা সবসময় কাজ করেন, আমি জানি, আমরা সবাই জানি, কিন্তু তারপরেও অনেক সময় একটা মাঝখানে একটা খামতি মতো একটা চলে আসে বিভিন্ন কারণে। তো খামতি কোনো কারণ, সময় কম, কাজ কিন্তু বেশি। তো যেভাবে হোক আমাদের এই কাজ যেন 100% যে স্যাচুরেশন পয়েন্ট, সেই স্যাচুরেশন পয়েন্টে আমরা মন লাগিয়ে আমরা যেন কাজটা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তিকে গরিব মানুষের কল্যাণে কাজে লাগাবার জন্য যে ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, সে বিষয়ে নিজের বক্তব্যে তুলে ধরেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। আমার সরকারের একটা ওয়েবসাইট খোলা হয়েছে, কমপ্লেইন যেমন হয়, কিন্তু কথা হলো এই ওয়েবসাইটের কাজ হলো প্রবলেম রেজলিউশন। প্রবলেমটাকে কি করে শেষ করা যায়, ইউজিং টেকনোলজি আমরা কিভাবে মানুষের ঘরে যেতে পারি। আজকে থেকে কয়েক বছর আগে টেকনোলজি ছিল না, টেকনোলজি শুধু টাউন আর কি বলে শহরের জন্য এটা না, টেকনোলজি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন শুড বি ইউজ ফর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার। সমস্যার সমাধান চটজলদি করার জন্যই আমার সরকার ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে বলে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।